আমাদের থেকে আরো অনেক মানুষ আসবে, সেটাই আমরা রিভিউ দিলাম, আরো দু চারজন আসবে, এমনি তো একটু ওনাদেরই বেশি। আচ্ছা আচ্ছা, যার জন্য আইটেম কম আছে, সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় না, কারণ এই দুই মাস যতগুলো আইটেম আছে তার মধ্যে কোনটা বেশি চলে, মানে সব কোনটা সব থেকে বেশি চলে? আসলে আমার এখানে এখন আমার মতে মানে যে মাছই আমি আসলে একটা কনফিডেন্স আছে যে আমার এখানে মাছগুলো সবই সুস্বাদু হবে। তারপরে তো মাছের একটা নিজস্বতা আছে, যেটা বলে যে প্রত্যেকটা মাছেরই একটা নিজস্বতা আছে। তো ভেটকি মাছটা তো লোকালি এটা এটা মোটামুটি ভালো চলে, তারপরে বেশ পোয়াটা চলে, লাক্ষা মাছ চলে, এটা তারপরে সিনেমার চলে, এই মাছটা ইদানিংকালে এই মাছটা আবার খুব চাচ্ছে কাস্টমার, কালো চাঁদা, এটাকে বলে ব্ল্যাক টেক চাঁদা, এটা ব্ল্যাক চাঁদাও বলে, অনেকে ব্ল্যাক চাঁদাও আপনি আপনি কারেক্ট হয়েছেন, ব্ল্যাক চাঁদাও বলে। ঝালটা কেমন হবে তেন ভালো জান, আমরা ঝাল খাই, ঝাল খাই সমস্যা নেই, ঝাল খাই, ঝাল খেতে পারি, খাবি না তো সমস্যা না, না ঝাল ঝাল সমস্যা। ফরিদপুর কোথায় আসা কোথায় সদরে? এমনি সাপ্তাহিক ছুটি থাকে মানে বন্ধ থাকে কোনোদিন? এটাই ভালো, কারণ অনেকে দূর দূরান্ত থেকে এসে নিজেই এটা করেন নাকি? আর কোনো আপনার ওখানে নেতৃত্ব আছে আমাকে দেয়নি সেরকম বড় কোন অসুস্থতা আসলে দেয়নি। আপনাদের ভিড় থাকে কোন দিনে? শুক্র ফ্রাইডে তে সব থেকে বেশি ভিড়। ভিড় বলতে কিন্তু আমার এই সন্ধ্যার পরে আপনি যা দেখলেন এই যে এর থেকে আহামরি ভিড় আসলে
কখনো কখনো যেমন বিভিন্ন ছুটি থাকে, হ্যাঁ 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 বুঝছি, কোনো অকেশনে। এটা শহরের দিকে হলে আর ব্যাপক ই হতো, অনেকে যাতায়াতের কারণে আসতে চান হয়তো বা। শহরের দিকে ভালোই হতো, খারাপ হতো না, তবে একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ার, একটা গ্রামীণ পরিবেশে মানুষজন এটাও এনজয় করে, পরিমাণে কম। হুম হুম, অনেকেই এটা এনজয় করে, অনেকেই ভাবে ভাবনার মধ্যে যে ঘুরে আসছে তাও তারা। আমরা তো ইয়া থেকে পরে খুলনা থেকে চিন্তা করলাম যে এত এত দূর আসছি, এটা না খেয়ে গেলে অতৃপ্তি থাকবে। আর একটা মিষ্টির সন্ধান পাইলাম, সেটা তো গিয়ে পাইলাম। জানার নাম ইন্দ্রমোহন। ইন্দ্রমোহন কয়টা থেকে পাওয়া যায় ওনাদের? ওপেনিং হয় কখন জানেন? ওনাদের হ্যাঁ সকালে। আমার এই সাড়ে তিন বছর আমি আগে এটা করছি, অন্য কিছু খাই আর না খাই খুললাই এই জিনিসটা আমি আগে খাবো খাবো চুই জালের গরুর মাংস
যাও যাও দাঁড়া 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 দুজনে ভিডিওতে থাকবি। কটা পর্যন্ত খোলা থেকে? 10টা লেখা আছে ওখানে। আর অর্ডার নেন কটা পর্যন্ত? মানে আপনার 10টা পর্যন্ত, তারপরে তার অর্ডার নেওয়া হয় না, কারণ আপনার তো টাইম চলে যাবে। এটা পার্সেল কি হবে? পার্সেল খুব যত্ন সহকারে পার্সেল হবে, বিকজ এটা দূরে যাবে। অয়েল প্যাকটা সুন্দর করে দিবা, খবরদার ভুলে না দাও, কোনো রকম ভুলে না বাবা। ভালো কি দুইটা মাছ আপনি বাইরে ছিলেন না? আমি ইয়াতে পড়ছি, আপনি দেশের বাইরে ছিলেন? দেশের বাইরে ছিল, তারপরে বহুত লোক করছে, কিন্তু ওই দোকানে মাসি, কিন্তু ওনার দোকানে বসার জায়গা চাচার মামার দাদা, এই চাচার দাদা মানে আপনি ইনিশিয়াল থেকে একদম কি করে আসছেন? আমরা তো 350 পূর্বা চলে যাই এই ফিশ বারবিকিউ খাইতে, ওই খাইতে গেছি। আসলে সবাই তো ওইভাবে করতে পারে, সবাই তো দায় সারা করে অনেকেই। আমি নিজেও জানি এটা যে বারবিকিউ মানে হলো কি একটা একটা নির্দিষ্ট স্টাইলে বা ওদের একটা স্টাইল। এখন এই স্টাইলটাই হলো সারা পৃথিবী ম্যাক্সিমাম জায়গায় ওই ওইটাই। আমরা একটু ভিন্নভাবে করছি, শিখছি ভিন্নভাবে, সেই ভিন্নতাটাই আমাদেরকে মানে সম্মানিত। ইভিনিং খুলল হয় দুটি চিন্তা করার পরে, যেমন ধরেন অনেক লোক যখন কত রকমের কত লোক যে আমার এখানে আসে, যে তারা তাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, হ্যাঁ তা তো আসে, সেখানে ধরেন তারা আমার সঙ্গে শেয়ার করে যে আমরা অমুক জায়গায় খেয়েছি, আমাদের এটা হচ্ছে অমুক জায়গায় খেয়েছি, খেয়েছি অমুক জায়গায় খেয়েছি, খেয়েছি আপনার ভালো লাগে। হয় কি মনে করেন যে
নিজের কাছে একটু ভালো লাগে যখন একটা মানুষ শিখতে যায়। অবশ্যই আসেন ভিতরে যাই। হ্যাঁ বসবেন, আমি একটু এটা। আচ্ছা দেখ ছবি তুলে দেখ। কেমন লাগতেছে? অসাধারণ। ওয়াও।